প্রিয় দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন যে পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কিন্তু একটি বড় ফেরি ডুবির ঘটনা ঘটেছে। ঠিক এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে সংযুক্ত রয়েছে আমি খন্দকার সুজন হোসেন। আপনাদেরকে দেখাবো যে এই যে পাটুরিয়ায় যে ফেরি ডুবির ঘটনাটা আপনি দেখতে পাচ্ছেন, যে উৎসিক জনতার ভিড়ে এখানে যে ফেরিটি কাত হয়ে পড়ে আছে, এখানে কিন্তু প্রায় 17টি ট্রাক নিয়ে তারা কিন্তু এই দৌলুদিয়া ঘাট থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সমাবেত হয়েছিল। তবে এই 17টি ট্রাকের মধ্যে কিন্তু 2 থেকে 3টি ট্রাক নেমে যায়, তারপরেই কিন্তু 14টি ট্রাক নিয়ে কিন্তু এই ফেরিটি ডুবতে শুরু করে। এই ফেরিটি যখন ডুবতে শুরু করে তার মধ্যে কিন্তু 4 থেকে 5টি ট্রাক কিন্তু ভেসে গেছে নদীর স্রোতে, আর বাকি ট্রাকগুলো কিন্তু প্রায় 9টি ট্রাক কিন্তু এখানে রয়েছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো হতাহতের ঘটনা সম্পর্কে আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন রয়েছে যারা উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। ঠিক আমরা যদি আপনাদেরকে একটু ফেরিটি দেখানোর চেষ্টা করি, ওইখানে কিন্তু আমরা একটা ট্রাককে দেখতে পাচ্ছি যে ট্রাকটি কিন্তু ডুবে আছে। সেই ডুবে যাওয়া ট্রাকের উপর একজন মানুষ রয়েছে, এখানে কিন্তু ও উদ্ধারকারীরাও বা এসেছে তারা। আপনাদেরকে প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই ফেরিটি এখানে কিন্তু ঠিক যেমনটা বলছিলাম যে পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকার যে 5 নং ঘাট পন্টন রয়েছে, এই 5 নং ঘাট পন্টন এলাকাতে 2 থেকে 3টি ফেরি 3টি ট্রাক নামার পরই কিন্তু ফেরিটি আসলে উল্টে যাওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কিন্তু প্রশাসনিক লোকজন যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্বরত কর্মকর্তারা আমাদেরকে কিন্তু এখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেছে এমন কোনো বিষয় নিশ্চিত করতে পারেনি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মানিকগঞ্জে যে পুলিশ সুপার তিনি এসেছেন, শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এসেছেন, এছাড়াও ঊর্ধ্বতন বা কর্তৃপক্ষের প্রায় প্রত্যেকটি দপ্তরের লোকজন কিন্তু এরই মধ্যে কিন্তু এখানে এসে পৌঁছেছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাটুরি ফেরিঘাটের এই 5 নং ঘাট পন্টন এলাকাতে যে ফেরিটি ডুবে গিয়েছে, এই ডুবে যাওয়া ফেরির এখানে কিন্তু আমরা এখনও কোনো হতাহতের সংবাদ পাইনি। তবে এর জন্যই কিন্তু ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী জাহাজ, এছাড়া শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু রয়েছে। যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ওইখানে কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেরিটি আসলে যেভাবে উল্টে গিয়েছে এখানে কিন্তু আসলে ভয়াবহ একটি অবস্থা। এই ফেরি ডুবির ঘটনা কিন্তু পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটে নেই বললেই চলে, এবারেই হয়তো প্রথম এই ফেরি ডুবির ঘটনা ঘটলো। এই ফেরিতে কিন্তু যারা রয়েছেন ভিতরে যারা ছিলেন তারা কিন্তু কেউ কেউ সাঁতরে তীরে উঠেছে জানি, যে এখন কিন্তু এই মুহূর্তে শুধু ফেরিতে 9টি ট্রাক রয়েছে। যানবাহন বোঝাই যে ট্রাক রাজবাড়ির দৌলুদিয়া ফেরিঘাট এলাকা থেকে এই পাটুরিয়ার উদ্দেশ্যে এসেছিল সেই ট্রাকগুলো কিন্তু এখন এই ফেরির মধ্যে রয়েছে, আর 4 থেকে 5টি ট্রাক কিন্তু স্রোতে ভেসে গেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন শিবালয় থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির, উনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছিলেন বিষয়টা। আমরা কিন্তু পাশেই যদি আপনাদেরকে নদীর মধ্যে একটু দেখানোর চেষ্টা করি, ওইখানে কিন্তু যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই উদ্ধারকারী জাহাজ হামজা এরই মধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা হয়তো উদ্ধার কাজ এর মধ্যে শুরু করবে। এছাড়া যে ফায়ার সার্ভিস সহ অন্যান্য ডুবুরি দল যারা ছিল তারাও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। যে আপনারা দেখতেছেন যে উদ্ধারকারী জাহাজ যে হামজা জাহাজটি কিন্তু এই ফেরির দিকে ধাবিত হচ্ছে, তারা হয়তো উদ্ধার অভিযান শুরু করবে। আসলে ফেরিটি কিন্তু এই 5 নং ঘাট বন্টন এলাকার একদম ঘাটে ভিড়ার পরই কিন্তু ফেরিটি আসলে ডুবে যায়। এখানে পানির পরিমাণও কম, এছাড়া নদীতে কিন্তু স্রোতও নাই।
তবে কি কারণে এবং কিভাবে এই ফেরিটি ডুবে গেল এই বিষয়ে কিন্তু বিআইডব্লিউটিসিটিএ অথবা অন্য কোনো কর্তৃপক্ষ এখনো কিন্তু সেই বিষয়টি সংবাদকর্মীদেরকে আমাদেরকে কিন্তু আসলে তারা নিশ্চিত করতে পারে নাই। তারা এখন উদ্ধার অভিযানটাকে অধিক গুরুত্ব দিয়ে তারা কিন্তু উদ্ধার অভিযানে নেমেছে। তাদের এখন প্রথমত যে টার্গেট তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ডুবে যাওয়া ফেরিটির ভেতরে যে ট্রাক রয়েছে, পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে, এই ট্রাকগুলোকে বের করে নিয়ে আসা। এরপরেই কিন্তু উদ্ধারকারী জাহাজ যে হামজা রয়েছে সেই উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে কিন্তু তারা এই ফেরিটিকে উদ্ধারের চেষ্টা করবে। এই 5 নং ঘাটপন্টন এলাকার, পাটুরিয়ার যে 5 নং ঘাটপন্টন এলাকা রয়েছে, এই পাটুরিয়ার 5 নং ঘাটপন্টন এলাকাতে কিন্তু উৎসুক জনতার আর ভিড় রয়েছে। তবে এই ফেরিতে যারা ছিল তাদের কারোর মধ্যে কোনো স্বজন অথবা পরিচিতজন তাদের কারোর সাথেই কিন্তু আমাদের এখনও আলাপ হয়নি বা কোনো প্রাণহানির ঘটনা সম্পর্কে কিন্তু তারা আমাদেরকে কিছু বলতেও পারেননি। শুধু এই জায়গাটা কন্ট্রোল করতে বলে মারামারি না করে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডুবে যাওয়া ফেরিটির অবস্থা। আমরা যদি আরেকটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঠিক আমরা দেখতে পাচ্ছি যে ফেরির এখানেই কিন্তু একজন ডুবুরি বসেছেন। আমরা যদি তাকে একটু সংযুক্ত করার চেষ্টা করি যে আসলে আপনি কি ভিতরে গিয়েছিলেন বা কোনো ডেড বডি বা অন্য কোনো কিছু আছে কিনা, আহত অবস্থা আপনি জানেন কিনা? আপনি তো ভেতরে গিয়েছিলেন। হ্যাঁ, আমি ডুবুরের লিডার জনাব গিয়াসউদ্দিন গড়াইছি, আমার টিম এবং আমি সহ এখানে কাজ করছি। কিন্তু ফেরিটা উল্টে যাওয়ায় এক একটা গাড়ির উপরে চাপা খাইছে। সেখানে ঘটনা হয়েছে উপরের শাড়ি আপনার চেক করতে সমস্ত গাড়ি চেক করতে সক্ষম হয়েছে, কিন্তু নিচে যেগুলো চাপা পড়ছে ওইগুলা ডালাও খুলতে পারছি না আর ডালার কাছে যাইতেও পারছি না, যেহেতু ওইগুলো আমরা দেখে পারিনি এখন পর্যন্ত। তবে যেগুলো তল্লাশি করছি সেগুলোর ভিতরে ডেড বডি নাই, ডেড বডি পাওয়া যায় নাই। আহত অবস্থায় আপনারা কতজনকে উদ্ধার করেছেন? আমরা আহত অবস্থায় হয়তো 3 জনকে উদ্ধার করছি, যারা ঘটনা হয়েছে তলায় যায় যা অবস্থা আমরা লাইফ বয়া এবং থ্রো ব্যাক মারিয়া তাদেরকে উদ্ধার করা হয়েছে। এখানে এখন এই ডুবে যাওয়া ফেরিটিতে যানবাহনের সংখ্যা কেমন, কতগুলো যানবাহন আছে এখন? সেটা আপাতত কিছুই বলতে পারছি না, তবে আনুমানিক না হলেও হয়তো 15টা গাড়ি থাকতে পারে, এটা আনুমানিক, বেশি হতে পারে কম হতে পারে। এই পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা যেমনটি জানছিলেন যে আমরা একজন ডুবুরিকে সরাসরি সম্পৃক্ত করেছিলাম, উনি আমাদেরকে যেমনটা বললেন যে আসলে এই দুর্ঘটনার পরেই কিন্তু তিনি সহ তার সহকর্মীরা মিলে কিন্তু এই ডুবে যাওয়া ফেরিটির মধ্যে গিয়েছিলেন। তারা কিন্তু এই ডুবে যাওয়া ফেরিটি দেখে তারা যেটা উনি যেটা বললেন যে তারা কিন্তু এই উপরের সারির যে যানবাহনগুলো রয়েছে, যে যানবাহনগুলো শুধুমাত্র উপরে রয়েছে সেই যানবাহনগুলোতে কিন্তু তারা তল্লাশি করেছেন। তবে যে যানবাহনগুলো ডুবে এর নিচে চাপা পড়ে গেছে তারা কিন্তু সেই যানবাহনের ভিতরে যেতেও পারেনি এবং সেই যানবাহনগুলোর অবস্থা বা সেখানে কোনো মরদেহ আছে কিনা অথবা আহত অবস্থায় কেউ আছে কিনা এই বিষয়ে কিন্তু তারা কোনো খোঁজ খবর আমাদেরকে জানাতে পারেনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু আরও কিছু ডুবুরি এসেছেন যারা কিন্তু এর মধ্যেই উদ্ধার অভিযান শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেই যে ডুবুরিদের যে উদ্ধারকারী দল তাদের এই ছোট স্পিডবোটটি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে, যে আমরা দেখতে পাচ্ছি যে আরও কয়েকজন ডুবুরি এর সাথে সংযুক্ত হবেন এবং তারা কিন্তু এই যে ডুবে যাওয়া ফেরি সেই ফেরিতে কিন্তু তারা উদ্ধার অভিযান চালানো এখন ব্যস্ত সময় পার করছেন আপনারা দেখতে পাচ্ছেন। Thank you.
আমরা যদি এই মুহূর্তে একটু আপনাদেরকে আরেকটু সংযুক্ত করার চেষ্টা করি, এখানে যে ডুবে যাওয়া ফেরিটি ছিল সেই ফেরিতে সম্ভবত এই যাত্রী ছিলেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। একটু আমরা নিচ্ছি, আপনি কি আসলে ডুবে যাওয়া ফেরিতে ছিলেন? বিষয়টা হচ্ছে যে আমার নাম হচ্ছে অমল ভট্টাচার্য, আমার বাড়ি মণিরামপুর যশোর। আমি ফরিদপুরে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি এবং ঠিকাদারি করি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাপলা মহিলা সংস্থা। আমি অফিসের কাজে ফরিদপুর থেকে 9টার সময় ঘাটে পৌঁছাইছি, ওই দৌলদিয়া ঘাটে। আসার পরে ফেরিটা পেয়ে গেছি, সাথে সাথে মোটরসাইকেল নিয়ে পিছনে, একদম ফেরির পিছনে আমি ঢুকছি। আমার সাথে আরও 5-7টা মোটরসাইকেল আছে। এখন যখনই ঘাটের কাছে এসে পৌঁছাইছি এইখানে পাটুরিয়া, তখনই এখান থেকে 4-5 জন চিৎকার করছে যে ভাই ফেরিতে পানি ঢুকছে, ফেরি ডুবে যাবে, কেন ফেরি তো লাগাবে, না লাগলে আমরা যাবো কী করে? আমরা আটকে পড়ে গেছি যে আমরা মোটরসাইকেল স্টার্ট করে বেরোবো। যানবাহন ছিল 1500টা গাড়ি ছিল এখানে, কাভার্ডভ্যান ট্রাক ছিল, সামনে নাকি প্রাইভেট ছিল আমি দেখিনি, কিন্তু কোনো যাত্রীবাহী গাড়ি ছিল না। ঠিক আছে, আমরা শুধু ওই গাড়ির যারা আরোহী ড্রাইভার এরাই আমরা ছিলাম। আপনি পরে কী করলেন? এখন আমি কী করলাম, যখনই ফেরিটা এখানে লাগাইছে তখন সামনে দেখি ফাঁকা, তখন আমি যখনই আসতে গেছি 1-1.5 সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে আমাকে নিয়ে একেবারে নিচে চলে গেছে মোটরসাইকেল সহ। নিচে যাওয়ার পর দেখি উপর থেকে আর একটা গাড়ি আসতেছে, আমি গাড়ি তলে পড়লে তো মারা পড়ে যাবো। আমি মোটরসাইকেল ছাড়াই তাড়াতাড়ি আমি ডুব দিয়ে উঠি, আমি চিন্তা করতে কী করি বাঁচি। এর মধ্যে লাইফ জ্যাকেট আছে, কিন্তু আমি লাইফ জ্যাকেট ধরতে পারিনি। একটা কাভার্ডম্যান তালাই যাচ্ছে, তোর গাড়ি পরে আমি ঠেলে উঠেছি, ও তো তালাই যাচ্ছে, তাহলে আমাকে নিয়েই যাবে ও। আমি আবার সাঁতার কাটছি, দড়ি দিয়েছে কিন্তু দড়ি দিয়ে আমি ধরতে পারতেছি না। পরে দেখি এই যে চেনটা আছে, দেখেন একটা চেন আছে এখানে, আমি জাম দিয়ে আরো একটু ফেরি ওই পাশে ছিল, আমি জাম দিয়ে চেনটা ধরে আমি বানরের মতো এইভাবে আসছি। তখন এখান থেকে 5-7 জন লোকে আমাকে মানে চিৎকার করে আমাকে হাত ধরে টানতেছে। আমার উঠার পরে আমি নিজে জানি না আমি কিভাবে উঠে আসছি। এই হচ্ছে ঘটনা। ধন্যবাদ। আপনি আসলে কোথায় থেকে এসেছেন? আমি ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিলাম। আপনি কয়টার সময়? আমি 9টার সময় দৌলদিয়া ঘাটে পৌঁছাইছি। ফেরিটা ছাড়ছে 9:10-15 মিনিটে, এখানে 20-25 মিনিট লাগে একটা ফেরি পার হতে, আমার যতটুকু জানি। আমি তো প্রায় আসি। ঠিক আছে, এই ফেরিটা এখানে আসার পরেই দেখি ওরা চিৎকার করছে, পানি ঢুকছে, দেখি আস্তে আস্তে কায়ত হচ্ছে। যখনই এখানে লাগাইছে তখন দেখ 2 মিনিটের ভিতরে দেখলাম ফেরি আসবে শেষ, আমি সহ মোটরসাইকেল তলায় গেছি। মোটরসাইকেল কি আপনার উদ্ধার হয়েছে? না, এখনো আছে গাড়ি এখানে, আমার মোটরসাইকেল আছে এখানে, আমার না আরও 5-7টা মোটরসাইকেল আছে। আমার আরোহী ভিতরে আমি 2 জনকে দেখতে পাচ্ছি, আর 3 জনকে আমি এখনো পাইনি খুঁজে, তারা কোথায় আছে। আচ্ছা, আপনি যখন এখানে ছিলেন, যখন ফেরিটি ডুবে গেল, তখন কি এখানে কোনো নারী শিশু বা বৃদ্ধ এরকম? আমি যখন সাঁতার কাটি তখন একটা বয়স্ক মহিলা দেখি ওই যে উপরে উঠতেছে, আর আমার তো জ্ঞান নেই, তখন আমি বাঁচার চেষ্টা করতেছি, কে কোথায় যাচ্ছে, যে যার মতো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এই হচ্ছে ঘটনা। আপনি মোটরসাইকেল তো এখন উদ্ধার করতে? না, এখনো পাইনি মোটরসাইকেল, এখানে আছে। আমার হাং গাড়ি ছিল, হিরো হাং। হ্যাঁ, ওই যে আর্মি কালারের হিরো হাং, হিরো হাং। প্রিয় দর্শক, আপনারা আপনাদের সাথে আমি সংযুক্ত করেছিলাম এই ফেরিটিতে যে একজন যাত্রী ছিলেন সেই যাত্রীকে কিন্তু আমরা সংযুক্ত করেছিলাম। আমরা তার কাছ থেকে শুনলাম আসলে ডুবে যাওয়ার ঘটনাবলী সম্পর্কে এবং তিনি কিভাবে তিনি এই তীরে উঠলেন সেই বিষয়ে কিন্তু আমরা এই ডুবে যাওয়া ফেরির যাত্রীটির বিষয়কে দেখলাম। এখানে কিন্তু আমরা প্রশাসনকে দেখতেছি যে এই ডুবে যাওয়া ঘটনা করে যে উৎসুক মানুষের যে ভিড়, এই ভিড়ও কিন্তু বেশ বেমালুম। তবে এখনও পর্যন্ত এই ফেরিতে ডুবে যাওয়া কোনো স্বজনের সাথে কিন্তু আমরা কথা বলতে পারিনি, যে এখানে প্রাণহানি সম্পর্কেও আমাদেরকে কেউ কিছু এখনও নিশ্চিত করে বলতে পারেনি। শুধুমাত্র ফায়ার সার্ভিসের একজন যে ডুবুরির সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা বলেছেন যে এই তারা কিন্তু উপরের যে থাকা গাড়িগুলো সেই গাড়িগুলোর তারা শুধুমাত্র খোঁজ নিতে পেরেছিল, এর নিচে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু তারা খোঁজ নিতে পারেনি। আমরা এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ডুবুরির যে দল তারা কিন্তু উদ্ধার অভিযানে নেমেছে, তারা কিন্তু এখন এই ফেরির ভেতরে যাচ্ছে।
এই ফেরির ভেতরে যদি কোনো ব্যক্তিরা থাকেন তাদের কিন্তু উদ্ধার অভিযানে তারা কিন্তু তাদের কর্মকাণ্ড বা এর মধ্যে শুরু করে দিয়েছে। উদ্ধারকারী যে জাহাজ হামজা, সেই জাহাজও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আসলে বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এই ট্রাক অথবা ট্রাকের ভিতরে যদি জীবিত অথবা মৃত কোনো মরদেহ থাকে সেগুলো উদ্ধারে কিন্তু তাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।